আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে সবেদা, লিচু, জামরুল, কলা, পেয়ারা, এই হলো ফল। আর মিষ্টি রয়েছে, তিনটে মিষ্টি এখানে, আর রয়েছে এক পোচ। কালকে মা ওকে দিয়েছিল আশীর্বাদের সময়, সেই ফলগুলো ওকেই খেতে হবে, তো ওগুলো ও মা পাঠিয়ে দিয়েছে। এখানে বসে কি করছো? ফ্রিজটা খুলে রেখে কি সকাল থেকে এই বাটা ওই বাটা কি করছো? বরবটির তরকারি অলরেডি করা রয়েছে, ফুলকপি আর বরবটি। তো বাটা কিস, কি বাটা? যেটা করছো বরবটি বাটা 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 কি সকাল? আমি আর কিচ্ছু খাবো না, অলরেডি দুটো তরকারি বানানো রয়েছে, তুমি বাস বাস এনাফ, মোর দ্যান এনাফ। এইটা ডিলিশিয়াস। ওকে করে নাও। আমি কিন্তু জানি না কিভাবে করে, একটু দেখে নিতে হবে রেসিপি। বাটার রেসিপিও দেখতে হবে তোমার। নেক্সট ঠেলে নাও। চন্দ্রানী এখানে বরবটি সেদ্ধ করছে। প্রথমে সেদ্ধ করে পেস্ট করে নেবে, পেস্ট করে তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে নাড়া দিয়ে দেবে। সিদ্ধ করে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। আমি কোল্ড ড্রিঙ্কসটা ঢুকিয়ে রাখি। কোল্ড ড্রিঙ্কস খাবে? খাও। হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশন। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু প্রিচেন ব্লগস। তো তোমরা সকালে তো দেখলে আমরা কি খেলাম ব্রেকফাস্টে। তো এখন চন্দ্রানী একটা ডিশ রান্না করছে। তো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ অলরেডি চলে এসেছে চ্যানেলে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করে দেখতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আগে দেখে এসো। আমি এখানে বরবটি সিদ্ধটা নিয়ে নিয়েছি, সাথে 5-6 কোয়া রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ এখানে রয়েছে একটা। আমি এখন বড় জারটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না, পরের বারে আবার এটা করে নেবো। ফাইনালি পেস্ট হয়ে গেছে। তো আমি একটু অফিসের কাজ করছিলাম, এদিকে দেখি চন্দ্রানী ফার্স্ট লটের পেস্টটা করে নিয়েছে, এটা সেকেন্ড বার যাচ্ছে এটার মধ্যে। তো আমাদের পেস্ট করা কমপ্লিট। তো আজকে আমাদের লাঞ্চে রয়েছে সব কিছু ভেজ তরকারি, আলু ফুলকপির তরকারি, ভাত, আর আমি ব্যাটারটা মাত্র করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কালকে যে মিষ্টিটা পড়ে রয়েছে একটু, সেই মিষ্টিটাই এখন খাবো। করেছে আর একটু একটু করে দেখো, মিরিন্ডা খাচ্ছে। হ্যাঁ, প্রচন্ড গরম। তো আমি এই মিষ্টিটা ট্রাই করবো। না, কালকে সকালবেলা চলে যাব, সকালে বেরিয়ে যাব। তাই আজকে আজকে যাবে বলছিল যে, আমি তাও মানে সকালে উঠতে পারিনি বলে থেকে গেলাম। বলো তুমি যদি থাকে, এ নাও সুজির উপমা। থ্যাংক ইউ। তো এখন বাজে 8:30। আমি অ্যাকচুয়ালি অফিসের কাজ করছিলাম, ক্রিকেট খেলে এসে পরপর মিটিং চলছিল, তো এখন জাস্ট মিটিংটা শেষ হলো। আর এখন চন্দ্রানী বলছে যে ও মাছ খাবেই আজকে, কারণ কালকে যদি ও আমরা অ্যাকচুয়ালি কালকে ফ্ল্যাটে চলে যাওয়ার প্ল্যান আছে, কালকে যদি ফ্ল্যাটে চলে যায় তারপর থেকে আর মাছ খাওয়া হবে না। তাই এখন যাচ্ছি মাছ আনতে বাজারে 8:30 সময়। জানি না পাবো কি না, লেট সি। লেট হয়ে গেছিলো তাই ভাবলাম সাইকেলটা নিয়ে বেরোই, তাড়াতাড়ি হবে। তো চলো বাজারে গিয়ে দেখি কোনো মাছ পাওয়া যায় কি না। তো মাছ পেয়ে গেছি। তো ফাইনালি মাছ পেয়ে গেলাম। তো এখন মাছটা কাটছে, মাছটা কাটা হয়ে গেলে দিয়ে যাবো। তো চন্দ্রকে ফোন করে দিয়েছি, রেডি করছে রান্না বান্না। হয়ে গেলে শান্তি, না হলে না পেলে আজকে খুব কপালে দুঃখ দিচ্ছে।
তো আমি বাজার থেকে চলে এসেছি আর মাছ পেয়েছি, মাছ নিয়েছি। যদি মাছ না পেতাম আজকে আমার খবর ছিল, তাই না? না না, মানে মজা করে বলছি। তো অ্যাকচুয়ালি চন্দনের খুব ইচ্ছা ছিল আজকে মাছ খাওয়ার, তো কালকে যেহেতু আমরা ফ্লাইটে চলে যাব আর হয়তো মাছ খেতে পারবে না ওখানে গিয়ে, কারণ সেটা হয় না মাছ খাওয়া, বাইরে থেকে খেতে হবে খেয়ে খেলে। তো তাই আজকে তাড়াহুড়ো করে রাত্রেবেলা একটু লেট হয়ে গেছিলো, তাও স্টিল ছিল মাছ, ছিল অ্যাভেলেবেল, ছিল তো নিয়ে এলাম। এখন ও রান্না করছে। এটা কি রান্না করছে চন্দনি? আলু পোস্ত করলাম আর বাজার থেকে ও কাতলা মাছ এনেছে, এই যে কাতলা মাছ, এইটা তো আমি আনলাম, অল্প করে এনেছে আর চিংড়ি মাছ অল্প আনলাম, কারণ কালকে সকালে আমরা বেরিয়ে যাব, তো জাস্ট রাত্রের মতো। চার এনেছে হচ্ছে রুই মাছের ডিম আর ওটা চলে কাতলা মাছ, তো এখানে ডিম নিয়ে এসেছে আর চিংড়ি মাছটা মনে হয় ফ্রিজে চলে, চিংড়ি মাছটা কিছুটা ডিম ফ্রিজে তুলে এনেছে মামনি, আর বাকিটা একটু বড় হবে। ফার্স্ট এখানে মা রেখেছে আগে তো তাহলে তোমাকে বড়াটা করে নিতে হবে, নাহলে আমি খাবো না। এখানে শাশুড়ি বৌমা মিলে এখন আমাকে ভেন্ডি গোল করে খাবো, আর আজকে আমি কিচ্ছু করবো না, আজকে আমি শুধু দর্শক, তাই তো? কারণ আমাদের প্রজেক্টটা ইউএস বেসড প্রজেক্ট, তো ইউএসএ নর্মালি আমাদের এখানে যখন মানডে ইভিনিং তখন ইউএসএ মানডে মর্নিং, তো ওরা মানডে মর্নিং এ স্টার্ট করে যখন তখন হচ্ছে মানডে ইভিনিং আমাদের এখানে, তো আমি মানডে পুরো দিনটা ফাঁকাই পাই, তাই তো? ভেন্ডি কুরকুরেটা বানাচ্ছে, আগে ও জল দিয়ে পুরো মাখা করতে একটু জল দিতে হবে, আমি দিচ্ছি তারা। তোমার মাছ খাওয়ার ইচ্ছে হলো কেন? এখনো ব্যাগ গোছাইনি, মানে কালকে যাবে আমার তো দেখে মনে হচ্ছে না, এখনো ইচ্ছা আছে। আর মামুনি এতগুলো ভিন্ডি রেখেছিল, কতটা জানি না, অনেকটা বেশ ভিন্ডি রেখেছিল, তো আমরা থাকবো বলে রেখেছিল, তো ওর জন্য কিছুটা আমাদেরকে দিয়ে দেবে আর একটু ঝিঙ্গে দিয়ে দেবে, যেটা তোমাকেই কুড়তে হবে, আমি কুড়তে পারি না, আর সেটা ঝিঙ্গেটা সিদ্ধ খাওয়া। চলো ভিন্ডি কুড়কুড়েটা দেখি, ভাজা হয়ে গেলে তারপরে মাছ রান্না হবে। হাতটা কেটো না সাবধানে, লেগে গেছিল বাসন? না, হ্যাঁ লেগে গেছিল। আলুটা সবুজ সবুজ কেন? তারপরে মাছ দেবে নাকি? তো এখানে মাছ অলমোস্ট কমপ্লিট চন্দ্রনীর হয়ে গেছে। ও এখানে কালকে সকালবেলা বেরোবো তাই ব্যাগটা গোছানোর জন্য বের করেছে, চারিদিকে সব ছড়িয়ে বসেছে দেখো। তো এখন দুখানা ল্যাপটপ ঢোকাবো, জামা কাপড় নেবো, যা যা নেওয়ার রয়েছে, কারণ 10-12 দিন মতো আসবো না, তো সারা সব কিছু মেস করে রেখেছে চন্দ্রানি, এখন এগুলো এসে গোছাবে, তো গুছিয়ে এখন ব্যাগ প্যাকিং কমপ্লিট করে রাখবো। তো এখানে মা মাছের ডিমের বড়া করছে, কী ছাড়ছো মাছের ডিমের বড়াটা? এখানে কী করছো মাছের ডিমের বড়া? হ্যাঁ, লোথ লোথ হয়ে গেছে না? ঠিক আছে, এত তেল দিয়ে ভাজো কেন মাছের ডিম? তো এখানে মা বানাচ্ছে মাছের ডিমের বড়া, এই সেই বাটাটা দুপুরের বাটা দিয়ে খাচ্ছি এখন, আর হচ্ছে মাছের ডিমের বড়া ভীষণ ক্রিস্পি হয়েছে।
মানে একদম তো ক্রিসপি হয় না, বাট বেশ ঝুঁঝে হয়েছে। আর কাতলা মাছের ঝোল ভিন্ডি কুড়কুড়ে আলু পোস্ত আর দুপুরের ফুলকপি আলু তরকারি। আমাদের গোজগাজ অলমোস্ট কমপ্লিট, তো কালকে ফাইনালি বেরিয়ে যাবো 9 দিন 10 দিনের জন্য, মানে ফিরবো হচ্ছে নেক্সট উইকে, এই উইকে আর ফিরবো, এই যে কামিং ফ্রাইডে তার পরের ফ্রাইডে। তো একটু হেক্টিক ছিল চন্দ্রানির জন্য, একটু হেক্টিক ছিল যে খাওয়া দাওয়া, জাস্ট ডিনার করে এলাম, তো একটু আগে ডিনার করে এসে আবার গোছানো, গোছাতে গোছাতে ডিনার করতে গেছি, আবার এসে গুছিয়েছি, কমপ্লিট করলাম ফাইনালি। এবার বিছানা বিছানা করে একটু ঘুমাবো, ঠিক সকালবেলা চলে যাব ওখানে, ওখানে গিয়ে দেন তারপর তোমাদের সাথে দেখা হবে, বা যেতে যেতে যদি ব্লগ করতে পারি অবশ্যই দেখা হবে। তো যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরপর থেকে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো ভালো থেকো সবাই, গুড নাইট, গুড বাই।